দুপুর গড়িয়ে রাত হয়ে গেল, দোর বন্ধ, এখনো ভোগ নিবেদনই হলো না। এসব কি হচ্ছে হৃদয় ঠাকুর? কদাই ঠাকুরের কাণ্ড কারখানা দেখছে দিন দিন ভারী অদ্ভুত হয়ে উঠছে। হরিদু, বদন ঠাকুর তো ভুল কথা কিছু কইছে না রে, গদাইয়ের আবার কিছু হলো না তো রে। হ্যাঁ, সে কখন থেকে দোর বন্ধ করে রেখেছে? ছোট মামারা বিরক্ত করতো তো বড় ভয় করে গো গলদারি মামা, কখন যে কি ভাবে কখন যে কি করে কিছুই তো বুঝিনি, কখনো সব সময় মতো করছে আবার কখনো দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, দেখো পুজো শেষই হলো না। কি না না না, এ অনাচারা সহ্য করা যাচ্ছে না। সেজবাবু তো গদাই ঠাকুরের কোনো দোষই দেখেন না, কিন্তু এইভাবে চললে নিত্য পুজো হয় নাকি? আসুন আসুন ব্রহ্মচারী ঠাকুর, আসুন আসুন আপনি, আসুন আসুন ঠাকুর। কোথায় তোমাদের গদাই ঠাকুর, ডাকো একবার দেখি তাকে। সে তো কখন থেকে দোর বন্ধ করতে পুজোতে বসে আছে, সময়মতো ভোগ দেওয়া হয়েছিল কিন্তু তারপর থেকে আর কোনো সারা শব্দ নেই। সে কি মায়ের ভোগ এখনো নিবেদন হয়নি? এ তো অনাচার, তোমরা ডাকাডাকি করো নি। ছোট মামা সময় মতো নিজেই দোর খুলবেন বটে, এখন থেকে মায়ের সময় হবে, তোমার ছোট মামার সময়ের উপর নির্ভর করে, এটাই বলতে চাইছো? দিদি আমার তো কোনো ভয় ভয় করছে রে, গদাইশি কখন থেকে দোর বন্ধ করে রেখেছে, ভেতরে আবার গদাইয়ের কিছু হলো না তো রে। হ্যাঁ বলছিলুম কি ডাকি, ডাকাটা কি করে দেখি কি বল। হ্যাঁ ডাকি, ছোট মামা, ছোট মামা গদাই সাড়া দাও কেন? ও ছোট মামা, গদাই ছোট মামা, গদাই মা মা রে, আয় মা বকে যা, আয় মা সাড়া দিচ্ছিস নি কেন? গান গেয়ে ডাকলে তবে আসবি, না হলে তো তুই আসিস নে। এখন আবার গান করলে বদন ঠাকুরের দল কইবে গদাই ঠাকুর মন তো না পড়ে গান গায়। দিকে যে যাই আমি, দিদি কথার আওয়াজ পাওয়া যাচ্ছে না রে। তার মানে তোমাদের পূজারি ঠাকুর দোর বন্ধ করে মায়ের সাথে গল্প গাছা করছে, এটাই সাব্যস্ত হলো তো? ছোট মামা মায়ের সঙ্গে অমন দ্বারাই বাপ করে, মায়ের সঙ্গে কথা কয় গান করে।
जले तुमि स्थले तुमि आदमुले गो मा तुमि जले तुमि स्थले तुमि आदमुले गो मा आछो सर्व घटे और घोपुटे सर्व घटे और घोपुटे शाका कर निराकार त्वं हि तारा अमर मा त्वं हि तारा शिविर मनोहर त्वं हि तारा अमर मा त्वं हि तारा तुमि त्रिगुणोधारा परात्परा খেতে দিবি না আমায়? সেই সকাল থেকে না খেয়ে আছি, মন তো তুকু পড়তে দিবি না মা, এত খিদে লেগেছে। খিদে লাগলে কি করি বল দেখি, গান তো শোনালি ওতেই হবে। না অনেক হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। আচ্ছা মা, আচ্ছা নে মা, নে কা, মন তোর পড়ে আর কাজ নেই, কা দেখি কা। তুইও তো কিছু খাস নি, ওরে সন্তান না খেলে মা কি কখনো খেতে পারে? এই পাত্র থেকে আগে তুই খা দেখি। আমার খেতে হবে, ঠিক আছে।
আমি তো খেলুম। এবার তুই খা মা, খা। ও, আমি নিজে রাতে তোকে খাইয়ে দেব। আচ্ছা আচ্ছা, এই নে, এই নে মা, নে। কই যাবো? আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তুমি মায়ের মুখের খাবার ছুঁড়ে ফেলে দিলে, আজ আমি তোমারে শেষ করে ফেলব। তোমার অন্ত আমার হাতে। কি অনর্থ করছিস তুই? শান্ত হ, শান্ত হ বাবা। ক্রোধ সংবরণ কর গদাধর, আমি আমি কি করতে যাচ্ছিলাম? আমার কোন রূপ পেরিয়ে এলো? কেন হলো আমার এমন রাগ? কথা ধর, সাধনার সময় রিপু জয় করতে হয় বাবা, আর ক্রোধ হলো দ্বিতীয় রিপু। তাই তো আমি আজ তোকে অন্ধকার দিকটাই দেখালাম। ক্রোধকে জয় করতে হবে, ক্রোধ যেন তোকে বশ করতে না পারে।
তুই ক্রোধকে বশে আন। মা, মারে, আমারে কি করতে হবে মা? যিনি রুদ্র তিনি শিব। তুই শিবের আরাধনা কর আর আমার ধ্যান কর। তোর আধার ধীরে ধীরে প্রস্তুত হবে। তোকে যে কঠোর সাধনা করতে হবে কথা ধর, কঠোর সাধনা। আমি তাই করব মা, তাই করব। উন্মাদ, উন্মাদ গদাই ঠাকুর, যে নিজেকে সামলাতে পারে না তার তার কোনো ক্ষমতা থাকতে পারে না, উন্মাদ। এই চলো, সব চলো, আমি আবার আসবো। গদাই ঠাকুরের দ্বারায় কোনো সাধনা হবে না, কোনো সাধনা হবে না। আমার সাধনা করতে হবে, সাধনা হরিদে, আমার সাধনা করতে হবে, সাধনা করতে হবে। মা কয়েছেন আমার ক্রোধ জয় করতে হবে। তোমার দ্বারা কোনোদিনই সাধনা হবে না গদাই ঠাকুর, তুমি সারা জীবন খ্যাপামো করে কাটাবে, এই সবার সামনে আমি বলে দিচ্ছি। গতকাল আর লোকের চোখে তুলে দিয়ে ওই কৈবর্তর কৃপাধন্য হয়ে থাকবে তুমি। এই মন্দিরে তোমার সময় শেষ। সাধক শিবানন্দ ব্রহ্মচারীর গায়ে তুমি হাত তুলেছো, এই হাত খসে পড়বে। তুমি অনেক আগেই জয় করেছ, আমি দেখেছি। পতিতাদের মধ্যে তুমি স্থির ছিলে, কিন্তু দ্বিতীয় রিপু, দ্বিতীয় রিপু আমি তোমায় দমন করতে দেব না, কিছুতেই না। ও কি গা, তোমরা মনে আমার দিকে হা করে চেয়ে আছো কেন? হৃদে, হৃদে, আমার সাধনা করতে হবে রে, সাধনা করতে হবে আমার। মা কয়েছেন আমারে রিপু জয় করতে হবে। যা দেখিনি, যা যা ব্যবস্থা কর, তুই ব্যবস্থা কর, যা যা গো সব ব্যবস্থা করো, আমার যে সাধনা করতে হবে। মা, মা তুই আমার শক্তি দে মা, শক্তি দে। শক্তি দে।